গুড মর্নিং হয়ে গেছে, ক্যান্ডি উঠে গেছে, ঝিনুক স্কুল চলে গেছে, আমার রান্না বসে গেছে, কত কিছু কাজ হয়ে গেছে। এনেক আমি একটু যে এসে কাজে বেরোবো আধার কার্ডের ব্যাপারে, লেগেই থাকে, ভালো লাগে না। আর কালকের ওটা আমি বেঁধে ফেলেছি। তো কান্না আজকে অবস্থা যেহেতু, তো সেই আজকে কি হচ্ছে নিজেই ভুলে গেছি। আচ্ছা, সোয়াবিন দিয়ে আর পাঁচ রকমের ডাল মিশিয়ে ডাল হয়েছে, লাউকে সেদ্ধ করে রসুন দিয়ে শুধু ছুঁকে দেবো বাবাকে, আর ভিন্ডি করব, আর একটা শাক পোস্ত পড়া, ব্যাস এইটুকু নিয়ে আজকে রান্না। আমি এই করতে করতে কিছু একটা মনে পড়েছিল কাজ, আমি ভুলে গেছি। আচ্ছা, ক্যান্ডিকে জল দেবো, জল চেয়েছিল। আমার টিফিন হয়ে গেছে, কিছু বৃষ্টির ঝিনুকের জন্য পোহা বানিয়েছিলাম, আর ওকে তো দুটো টিফিন দিতে হয়, উপমাও দিতে হয়, তো উপমাটা আমি খাইনি, পোহাটা খেয়েছিলাম। আর এই জন্য যে বাথরুম থেকে বেরোচ্ছে, বেরো বেরো, হ্যাঁ বন্ধ করে দিলে হবে। লোহার পিটাই করা, এই জন্য না এরকম খুব সুন্দর হয়, এত সুন্দর রান্না হয় করাটাই। কাজ হয়ে গেছে, তো ফের ওই কাজ করে এসে তারপর আবার কথা বলছি, ভুলে গেছি একটা জিনিস, ফটো নিতে ভুলে গেছি। তুই বল আমার সঙ্গে তুই কি করতে এসেছিস? চুইংগাম কিনতে যাচ্ছে আবার। এই জন্য তোকে আমি নিই না জানিস, এই যে তুই বদমাশি করিস এত যে হাতে আমাকে ধরতেই দিচ্ছিস না, ওই জন্য তোমার আমার নিতে ইচ্ছে করে না। আরে দেখো আমরা টোটোতে চাপিনি, আমরা সাইকেল ইচ্ছে চেপেছি। অনেকদিন বাদ দিয়েছি না। এখন হয়ে গেছে সন্ধ্যের সময়, সন্ধ্যে দিয়ে দিয়েছি, আর তখন দুপুরবেলায় এসে আর ব্লগিং করা হয়নি, এত এত প্রচণ্ড গরম ছিল যে বলার নয়, তো সেই জন্য তারপরে ঝিনুককেও আনাচ্ছিল, বাকি সব খিদেও পেয়ে গেছিলো আমাকে প্রচণ্ড, তো সেই জন্য আর হয়ে ওঠেনি। আর এগুলোকে আজকে চান করিয়েছিলাম, মানে ফ্রেশ ফ্রেশ হয়ে গেছে, হ্যাঁ গাছও চান করে, আছে বেলুন আছে। তো এখন আবার একটু বেরোবো, তখন একটা বই হচ্ছে গল্পের বই পেছে রেখেছিলাম বৃষ্টির জন্য, এখন নিয়ে আসবো, নিয়ে এসে দেখা যাক আজকে অমাবস্যা, যদি জানি না মন্দিরে যা হবে কেন হবে, তো হয়তো একটুখানি যাবো, থাকবো না আজকে, চলে আসবো, না অন্য দিন পুরো আরতি এর করে শেষ করে আসতাম, মানে এমনি নর্মাল দিন তো আরতিই হয়, আর আজকে তো অমাবস্যার অনেকক্ষণ পূজা হবে, তো এতক্ষণ হয়তো থাকবো না। আজকে খিচুড়ি ভোগ দেয় মাকে, খিচুড়ি ভোগ পায়েস এ কিছু দেয়, কেন অনেক রাত্রি হয়ে যায়, তো সেই জন্য আর দেখছি, যদি হয়তো ভালো তবে তো মাদেরকে দর্শন তো করাবোই, তোমাদেরকে এত ভালো লাগে না।
আসি বাজার থেকে, মানে হয়তো করা হবে না, কোনোরকম করে যাবো তাড়াতাড়ি করে, বইটা কি বই নিলাম এসে দেখাবো, মানে ছোটোটাকে ঘুষ দিয়ে যেতে হবে, নাহলেও আমার সঙ্গ নেবে। আলো বন্ধ করে দিই। মায়ের যে বুক দেওয়া হবে সব লাইন দাঁড়িয়েছে, প্রচন্ড ভিড়, আবার এত আওয়াজ হচ্ছে যে শোনাই হবে না। আর এই যে আমার পুচকি আমরা প্রসাদ নিয়ে চলে এসেছি, ঝিনুকেরটা খিচুড়ি আর পায়েসে একাকার কাণ্ড। ঝিনুক অবস্থা দেখো, ওটাই সিঁদুর লাগিয়ে কেন আলু ভাজা দিয়ে মুড়ি খেয়ে কি হচ্ছে এটা? হ্যাঁ কত কিছু নিয়ে ঢুকেছে, আজকে ক্যান্ডির ক্যান্ডির ঘরে ক্যান্ডির ক্যান্ডির ঘরে আমরা আজকে এ করবো, ব্লগ শেষ করবো। হ্যাঁ আজকে ভিডিও এখানে বাই বাই করবো। মা আমার হচ্ছে না, আমি নিচু হয়ে গেছি, আমি একটু মাথাটা উঠাই, কি অবস্থা চুলগুলো, তোর ঘর হিসাবে আমরা মোদির থেকে এসে মায়ের প্রসাদ খেয়ে নিয়েছি। খিড়কি জামা কাপড় চেঞ্জ হয়ে গেছে, ক্যান্ডি করেনি, ক্যান্ডি চেঞ্জ করে মন্দিরে গেছিল। আর আজকে এই গল্পের বইটা কিনে এনেছি, এখনো পড়া শুরু করেনি, এই রাত্রেবেলা মনে হয় পড়বে। ও এত কথা বলে না, আচ্ছা বই হয়ে গেছে গ্যাস। তো ভিডিও এখানেই শেষ করলাম, ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব। আমার চুলটা কি করে হয়েছে।